মুভি শুরুতে আমাদের একজন বাবা ছেলেকে দেখানো হয়, যারা একটি নৌকায় বসে কুমির শিকার করছিল। তাদের মধ্যে ছেলে টয়লেট করতে এক সাইডে যায়, আর ফিরে এসে দেখে কেউ একজন তার বাবাকে অনেক নির্মমভাবে মেরে ফেলেছে। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার পিছন থেকে এসে শুধু হাত দিয়ে তাকে দুই ভাগ করে মেরে ফেলে। এরপর আমরা বেনকে দেখি যে কিনা তার বন্ধুদের সাথে একটি ফেস্টিভ্যালে এসেছে। রিসেন্টলি তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়েছে, তাই সে তাকে ভোলার জন্য এখানে এসেছে। কিন্তু এই ফেস্টিভ্যালে অনেক বেশি মেয়ে ছিল, তাই তার গার্লফ্রেন্ডের কথা তার আরও বেশি মনে পড়ছিল। ওখানে সে কারো কাছে হান্টেড সোয়াম্প নামে ট্যুরের কথা শুনেছে, আর সে ওখানে যাওয়ার প্ল্যান করে। তার সব বন্ধুদের মধ্যে মার্কাস না চাইতেও তার সাথে আসে। তারা দুজন ওই শপে যায় যেখানে ওই ট্যুর করানো হয়। শপের অনার তাদের বলে ওই ট্যুর এখন আর করানো হয় না, কারণ ওখানে প্রবেশ নিষেধ করা হয়েছে। কিন্তু সে তাদের অন্য একটি শপের ঠিকানা দেয় যারা ওই ট্যুর এখনও করাচ্ছে। এখন তারা দুজনই ওই ঠিকানায় যায়, আর অ্যান্ড্রিউ নামের একটি ছেলের সাথে দেখা করে। ওখানে দুজন মডেল ছিল যা তাদের ডিরেক্টর ডবের সাথে ওই ট্যুরে যাচ্ছিল। টিকিট নেয়ার পর তারা ট্যুর বাসে গিয়ে বসে। ওখানে আরও অনেক মানুষ ছিল যারা ওই ট্যুরে যাচ্ছিল। এখন অ্যান্ড্রিউ বাস চালিয়ে সোয়াম্পে নিয়ে আসে, আর ওখানে পৌঁছে তারা একটি বোটে ওঠে। অ্যান্ড্রিউ বোট স্টার্ট করে যেতেই যাচ্ছিল, ঠিক তখনই একটি লোক একটু দূর থেকে চিৎকার করে তাদেরকে ওখানে যেতে নিষেধ করে। কিন্তু তারা সবাই তাকে পাগল ভেবে তাকে ইগনোর করে চলে যায়। অ্যান্ড্রিউ তাদেরকে সোয়াম্পে ট্যুর করাচ্ছিল, যেহেতু এটা হান্টেড ট্যুর ছিল, তাই সে তাদেরকে ভয় দেখানোর চেষ্টাও করছিল। এখন সোয়াম্পের পাশে তারা একটি বাড়ি দেখতে পায়। অ্যান্ড্রিউ তাদের বলে এই বাড়িটি এখানকার এক আরবান লেজেন্ড ভিক্টর ক্রাউলির। সে বলে ক্রাউলি দেখতে অনেক কুৎসিত ছিল, তাই তার বাবাই একটি কুঠারের সাহায্যে তাকে মেরে ফেলে। তাই আজও ক্রাউলি তার বাবার জন্য এখানে কান্না করে। তার এসব কথা শুনে মেরিবেথ বলে এই বাড়িটি আর যে কাহিনী তুমি বলছো সবই মিথ্যা। এরপর একটু দূরে যেতেই তাদের বোট কিছু বড় বড় পাথরের মধ্যে আটকে যায়। তারা সবাই বোটটিকে বের করার চেষ্টাই করছিল কি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তাদের এত চেষ্টা করার পরেও তারা বোটটি বের করতে পারে না এবং দেখতে দেখতে বোটটি ডুবে যেতে থাকে। এরপর জিম একটি গাছের সাহায্যে পারে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার পা পিছলে যায় আর একটি কুমির তার পা কামড়ে ধরে। জিম সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। ঠিক তখনই মেরিবেথ একটি বন্দুক দিয়ে কুমিরকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা এক এক করে পারে পৌঁছায়। যেহেতু তারা এই ট্যুরে এসে বিপদে পড়েছে, তাই তারা অ্যান্ড্রিউয়ের কাছে এর জবাব চাইছে। আর এখানে অ্যান্ড্রিউয়ের সত্যতা সবার সামনে চলে আসে। সে বলে আমি কোনো ট্যুর করাই না, বরং আমার ভাই কিছু টাকার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। এটা আমার দ্বিতীয় ট্যুর ছিল। সে আরও বলে আমার প্রথম ট্যুরটা তো ঠিক ছিল, কিন্তু এটাতে বিপদে পড়ে গেছি। তার দোষটা লুকানোর জন্য সে মেরিবেথকে জিজ্ঞেস করে তোমার কাছে বন্দুক কোথা থেকে এসেছে। এতে করে মেরিবেথ বলে আমি এখানে কাউকে খুঁজতে এসেছি। সে বলে দুই দিন আগে আমার বাবা আর ভাই এখানে কুমির শিকার করতে এসেছিল, কিন্তু তারা এখনও বাসায় ফেরেনি, তাই আমি তাদের খুঁজতে এসেছি। এখানে তাদের কথা বলা হচ্ছিল যাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। মেরিবেথ তাদের বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে, নইলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু কেউ তার কথা শুনে না, আর তারা সবাই ওখানেই থাকতে চায়। তখন সে বলে এটা ভিক্টর ক্রাউলির জঙ্গল, আর সে সবাইকে ভিক্টর ক্রাউলির আসল কাহিনী বলতে থাকে। ভিক্টর ক্রাউলি ছোটবেলা থেকেই দেখতে অনেক কুৎসিত ছিল, আর এজন্য তার বাবা তাকে সবার থেকে আলাদা করে বাড়িতেই তার খেয়াল রাখত। ভিক্টর তার একমাত্র সন্তান ছিল, তাই সে ভিক্টর কুৎসিত হওয়া সত্ত্বেও অনেক ভালোবাসত। অন্য বাচ্চারা ভিক্টরকে অনেক ভয় দেখাত এবং অনেক খারাপ আচরণ করত, তাই তারা শহর থেকে দূরে এই জঙ্গলে থাকত। একদিন হ্যালোইনের রাতে ভিক্টরের বাবা বাড়িতে ছিল না। তখন কিছু বাচ্চা তাদের বাড়িতে গিয়ে দরজার সামনে বাজি ফাটাতে থাকে, যাতে ভিক্টর ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। বাজি ফাটানোর কারণে দরজায় আগুন ধরে যায় আর ভিক্টর ভেতরেই আটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে ভিক্টরের বাবা ওখানে চলে আসে। তাকে আসতে দেখে সব বাচ্চারা পালিয়ে যায়। ভিক্টরের বাবা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খুলছিল না। তাই সে একটি কুঠার দিয়ে দরজা ভাঙতে থাকে, কিন্তু সে জানত না যে দরজার ঠিক পেছনে ভিক্টর দাঁড়িয়ে আছে। কুঠারটি গিয়ে সোজা ভিক্টরের মাথায় লাগে এবং সে ওখানেই মারা যায়। ভিক্টর মারা যাওয়ার পর তার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর 10 বছর পর সেও মারা যায়। আর সেদিন থেকেই ভিক্টর ক্রাউলি তার বাবাকে খুঁজছে, আর তার সামনে যেই আসছে সে তাকে মেরে ফেলছে। এই সম্পূর্ণ কাহিনী শোনার পরেও কেউ তার কথা বিশ্বাস করে না, বরং তারা এটা বলে আমরা ভিক্টর ক্রাউলির বাড়ি অনেক পেছনে রেখে এসেছি। তখন মেরিবেথ বলে ওটা ভিক্টর ক্রাউলির আসল বাড়ি না। এরপর সে তাদেরকে ভিক্টরের আসল বাড়ি দেখায়, যেটা কিনা ঠিক তাদের সামনে ছিল। এখন রাস্তায় পৌঁছাতে তাদের ভিক্টর ক্রাউলির বাড়ি পার হয়ে যেতে হতো।
যেতে যেতে তারা অনেক ভয়ানক শব্দ শুনতে পায়, আর তারা কেউই ওই বাড়ির দিকে যেতে চাইছিল না। যেহেতু জিমের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই তার স্ত্রী একাই তাকে নিয়ে সামনে এগিয়ে যায়। যখনই তারা ওই বাড়ির কাছে পৌঁছে যায়, ভিক্টর ক্রাউলি বাড়ির বাইরে আসে, আরেকটি কুঠার দিয়ে মেরে মেরে তাকে দুই ভাগ করে দেয়। এসব দেখে জিমের স্ত্রী পালানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টর তাকে ধরে তার মুখ চিরে দুই ভাগ করে তাকেও মেরে ফেলে, যেটা খুবই ভয়ানক ছিল। এসব কিছু দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু মেরিবেথ তাকে গুলি করতে থাকে। ভিক্টর তাকে ধরতে আসে, কিন্তু সে তাকে গুলি করে পালিয়ে যায়। তারা সবাই আবার একসাথে হয়, কিন্তু তাদের সাথে ডাক ছিল না। অন্যদিকে আমরা ডাককে দেখতে পাই, ডাক একাই পালাচ্ছিল, আর পালাতে পালাতে সে ভিক্টরের সাথেই ধাক্কা খায়, আর ভিক্টর তার মাথা সম্পূর্ণ ঘুরিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে তারা সবাই ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘুরে ফিরে তারা আবার ভিক্টরের বাড়ির সামনে চলে আসে। এখন মেরিবেথ এবং বেন কিছু হাতিয়ার নেয়ার জন্য ওই বাড়ির ভেতরে যায়। ওখানে মেরিবেথ তার ভাই ও বাবার লাশ দেখতে পায়, যাদের অনেক বাজেভাবে মারা হয়েছিল। মেরিবেথ তাদের এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে। অন্যদিকে বাকিরা একটি ঝোপের মধ্যে কিছু নড়াচড়া লক্ষ্য করে। মার্কাস ওটা চেক করতে যায় এবং দেখে ওখানে একটা জন্তুর বাচ্চা আছে, আর তারা সবাই রিল্যাক্স হয়ে যায়। ঠিক তখনই ভিক্টর ওখানে আসে আর মডেল জেমাকে ধরে ফেলে, আর একটি মেশিন তার মুখে ঢোকাতে থাকে। ভিক্টরকে দেখে মেরিবেথ অনেক রেগে যায় আর ভিক্টরকে মারতে থাকে। বেন মেরিবেথকে ওখান থেকে নিয়ে যায়। সুযোগ বুঝে অ্যান্ড্রিউ ভিক্টরকে মারতে যায়, কিন্তু ভিক্টর তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেয়। জেমা এখনও বেঁচে ছিল, কিন্তু ভিক্টর ক্রাউলি তাকেও ধরে অনেক নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এসব কিছু দেখে তারা বুঝতে পারছিল যে ভিক্টরকে না মেরে তারা এখান থেকে পালাতে পারবে না, তাই তারা ভিক্টর ক্রাউলিকে মারার প্ল্যান করে। বেন তাদেরকে বলে, আমি ভিক্টরের বাড়িতে কিছু ফিউল বক্স দেখেছি, আর ওটার সাহায্যে আমরা ভিক্টর ক্রাউলিকে জ্বালিয়ে মেরে ফেলতে পারব। এরপর তারা সবাই ভিক্টরের বাড়ির দিকে যেতে থাকে। বাইরে মেরিবেথ ও মার্কাস ভিক্টরের মনোযোগ তাদের দিকে করার চেষ্টা করে। বেন বাড়ির ভেতরে ফিউল খুঁজছিল আর মডেল মিষ্টি বাইরে পাহারা দিচ্ছিল। বেন একটি বক্সে ফিউল পেয়ে যায়, আর ঠিক তখনই মিষ্টির বড়ি পার্টস তার গায়ে এসে পড়তে থাকে। তখন সে লক্ষ্য করে যে ভিক্টর ক্রাউলিও তার সামনে চলে এসেছে। ভিক্টর তার ওপর হামলা করতেই যাচ্ছিল, ঠিক তখনই ওখানে মেরিবেথ চলে আসে আর ভিক্টরকে পিছন থেকে ধরে ফেলে। বেন সাথে সাথে তার উপর ফিউল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এখানে ভাগ্য হয়তো ভিক্টর ক্রাউলির দিকেই বেশি সহায় ছিল, কেননা তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর আগুন নিভে যেতে থাকে। এটা দেখে তারা তাদের পরিণাম কি হবে তা বুঝতে পারে এবং ওখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটি কবরস্থানে পৌঁছে যায়। তারা কবরস্থানের গেটও পেয়ে যায়, কিন্তু ওখানে ভিক্টর ক্রাউলি চলে আসে। তারা প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে, কিন্তু ভিক্টর মার্কাসকে ধরে ফেলে। ভিক্টর তাকে এমনভাবে জড়িয়ে ধরে যে তার শরীরের সমস্ত হাড় ভেঙে যায়। বেন তার বেস্ট ফ্রেন্ডকে এভাবে মরতে দেখে অনেক কষ্ট পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার জন্য কিছুই করতে পারে না। মেরিবেথ তাকে নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে যায়, কিন্তু ভিক্টর কবরস্থানের গেটের একটি রড বের করে তাদের দিকে ছুড়ে মারে, যেটা সোজা গিয়ে বেনের পায়ে লাগে। ভিক্টর দৌড়ে তাদের দিকে আসতে থাকে। এখানে বেন একটু চালাকি করে সে রডটি বের না করে ভিক্টরের দিকে বাঁকিয়ে দেয় এবং ওটা সোজা তার শরীরে ঢুকে যায়। তারা দুজন ওখান থেকে বেরিয়ে সামনে যায় এবং মেরিবেথ তার বাবার বোটটি দেখতে পায়। তারা দুজন বোটে বসে ওখান থেকে বেরিয়ে যায়। এখানে এমন মনে হচ্ছিল যে তারা হয়তো ভিক্টর ক্রাউলি থেকে বেঁচে গেছে, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। তারা নিশ্চিন্তে ওখান থেকে যাচ্ছিল, আর ঠিক তখনই ভিক্টর ক্রাউলি মেরিবেথকে পানিতে টেনে নেয়। মেরিবেথ কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়, আর সে পানির মধ্যে বেনের হাত দেখতে পায়। মেরিবেথ তার হাত ধরে উপরে উঠে আসে আর দেখে যে ভিক্টর বেনের হাত কেটে নিজেই ধরে আছে। ভিক্টর ক্রাউলি এখন তাকেও ধরে ফেলে, আর মেরিবেথ অনেক চিৎকার করতে থাকে এবং তার চিৎকারের সাথেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল হ্যাচেট মুভির কাহিনী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই মুভিটির নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন, এমনই অসাধারণ মুভি এক্সপ্লেনেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।